আছে ভেতরে তাও দেখাচ্ছি, দেখুন আপনারা ককটেল দেখতে পাচ্ছেন। প্রতিটা ককটেলই বাচ্চা বেরিয়েছে এবং মা বাবা আবার ডিম দিয়ে ভেতরে বসে আছে, তো দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ দেখুন, আপনাদেরকে একদম দেখুন এই এই ঘাড়ি দেবি, আবার দেখুন আমি দেখে দিচ্ছি এতে ফের বাচ্চা ফুটে গেছে, দেখুন চাচ্ছে, দেখুন বাচ্চায় বড় হয়ে গেছে, আবার বেবি বাচ্চা ফুটেছে প্লাস ডিম, দেখুন দেখুন এতেও চারটে বাচ্চা আছে, দেখুন খালি সবে পাখিগুলো ওগুলো সব বেবি ফের ডিম হয়ে গেছে। আপনি ঘর থেকে নিয়ে ককটেল বিক্রি করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাম আছে আপনার এই ককটেলের? ককটেলগুলো এখন মার্কেট মূল্য 2200 টাকা পেয়ার, মার্কেট মূল্য 2200 টাকা। আর আপনি কত করে দেবেন এগুলো? এটাই মানে পাইকারি রেটেই আমি দিয়ে দিই, পাইকারি রেটে 2200 টাকা, তো বাড়ি থেকেই আমার 2200 টাকা করে নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আপনি কার সেখান থেকে পাবেন 2200 টাকা, সেখানে নিয়ে থেকে 2600 টাকা বলুন। এই বাচ্চা আছে প্লাস ফের ডিম, দেখুন দেখুন বসে আছে ডাইরেক্ট ডিম দেখতে পাচ্ছি, ওতে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখুন বেবি আছে তিনটে, হ্যাঁ একটা প্যালেসের বেবি আছে, আবার ডিম আছে দেখুন ভালোই। আমি ডিম দেখে দিচ্ছি আপনাকে, দেখুন এই সেটে ফের ডিম হয়ে গেছে, ফের আর এইবারে বাচ্চা নেবো বেরিয়ে যাবে, দেখুন চার চারটে ডিম আছে দেখছেন, দেখুন চারটে ডিম। দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা আবার দিনে আছে, ফের ডিম দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এতে দুটো ধাড়ি আছে, চারটে বাচ্চা আছে, দুটো ধাড়ি চারটে বাচ্চা, বাচ্চা এখনো মা বাবা খাওয়াচ্ছে, ফের ডিম দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ককটেল পেয়ার বাচ্চা নিয়ে আছে আর ডিম দিয়েছে নতুন করে আবার। তো আপনারা অখিলবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা ঘর থেকে নেশে নিয়ে যেতে পারেন, কোনো মার্কেট থেকে নিতে হবে না। আপনাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ককটেল বার আপনাদের ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। আপনারা সেলারের ঘর থেকে ডাইরেক্ট দেখছেন, দেখুন এখানেও বাচ্চা বেরিয়ে এসেছে হাঁড়ি থেকে, আবার ডিমও পেরেছে। তিনটে বাচ্চা আছে, আবার ডিম দিয়ে দিয়েছে ভেতরে দুটো, উপরে তিনটে যে দেখছেন ওগুলো বেবি, এখনো বেবিগুলো এখনো ভারী খাওয়াচ্ছে, ওটা দু সপ্তাহ পরে ওগুলো সেলিং হবে। আবার ফের নিচে দেখো ডিম দিয়ে দিয়েছে, ডিমে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পানিটির সঙ্গে লুটিনের সঙ্গে জোড়া আছে,
পাই আর লুটিনো তৈরি আছে। এই বেবি ছিল বিক্রি হয়ে গেছে, আবার ডিম ফুটেছে মনে হয়। না ডিম আছে, হ্যাঁ ডিম ফুটেছে, ডিম ফুটেছে, ঠিক বেরিয়ে গেছে। হ্যাঁ দেখুন একটা তো বাচ্চা, ওই একটা ফুটেছে, এবার একদিন ছাড়াগুলো ফুটবে। বেবি এখনো বেরোয় না, পাল ককটেলের বেবি না, ও এদিকেই আসছে। আচ্ছা ব্ল্যাকের সাথে লুটিনো, নিচে একটা বাচ্চা পড়ে গেছে, ওই যে তাদের বেবি পাল ককটেল হয়েছে, একটা ব্ল্যাক হয়েছে। আড়ি দেখাচ্ছি আপনাকে, দেখুন তো তিনটে বেবি আছে, দেখুন দেখছেন। স্প্যাজলেসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাকশন। স্প্যাজলেস বেবি প্রাইস কি থাকে? বেবি প্রাই, বেবি পেয়ার এখন 3000 টাকা। 3000 টাকা এটা পাটটা, এটা 5 মাসের বার বয়স, লেজগুলো মন্টিংই হয়েছে, এবারে ফ্রেশ হবে, মানে সেমি অ্যাডাল্ট আছে, সেমি অ্যাডাল্ট। এটা এটা সেল আছে 4000 টাকা, এটা সেল করবেন 4000 টাকা। এই 25 পেয়ার পাখি ছিল, আমি আমার পাখিতে আমার ঠিক আগ্রহী না, করেছিলাম কিন্তু।